नमस्कार, वेलकम टू বনিতাস কিচেন। आज हमें आबार एक स्नैक्सर रेसिपी निये चले एसेछि, सेटा सिंगारा। ए सिंगाराटी आमी खूब सिम्पल भावे तैरी करब, किन्तु खेते खूब टेस्ट होबे। ताहले चलुन शुरू करा जाक। एखाने आमी एकटी बाटिते एक कप मयदा निये निएछि। एबार एई मयदार मध्ये आमी हाफ चा चामच नून दिए भालो करे मिशिए नेब। एबार एई मयदार मध्ये आमी दू चामच सादा तेल दिए भालो करे मिशिए नेब। এবার আমি দিয়ে দেব এক চামচ ঘি আর হাফ চা চামচ কালো জিরে। আর এই ঘিটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। এই ঘি তৈরির রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখেননি আপনারা প্লিজ দেখে নেবেন। এবার এই ময়দা খুব ভালোভাবে ময়ান দিতে হবে, আর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা মাখার সময় খেয়াল রাখবেন ডোটা যেন একদম নরম না হয়, একটু টাইট টাইট ডোটা রাখতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে হাফ চা চামচ পাঁচফোড়ন, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, একটি এলাচ আর একটু দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটা ছোট টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হাফ চামচ নুন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়েছি হাফ চামচ আদা বাটা। আর হাফ চামচ লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এবার এই মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা একটি মাঝারি সাইজের আলু আর হাফ কাপ গাজর কুচি। এখানে তেলটা আমার একটু কম মনে হয়েছিল, তাই আমি পরে আবার এক চামচ মতো তেল আমি দিয়ে দিয়েছি। আর আলু আর গাজরগুলোকে ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 7 থেকে 8টা কাজু বাদামের পেস্ট। আমি যেহেতু এখানে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি, সেই জন্য আমি এখানে কাজু বাদামটা অ্যাড করলাম। এই কাজু বাদামটাতে সিঙ্গারার টেস্টটা আরও বেশি বাড়িয়ে তুলবে। এবার আমি দিয়ে দেব এক চামচ ঘি। এবার এই মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নামানোর আগে 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সিঙ্গারার পুর একদম রেডি হয়ে গেছে। এবার এই ময়দার এই ডোটাকে খুব ভালো করে আরেকবার মেখে নেব। মেখে ছোট ছোট করে আমি লেচি করে নেব। এবার একটা লেচিতে আমি একটু আটা মিশিয়ে নিয়েছি। আটা মিশিয়ে এবার আমি লম্বা শেপে রুটি বেলে নেব। খেয়াল রাখতে হবে সিঙ্গারার রুটিটা সবসময় লম্বা ধরনের রাখতে হবে, গোল রাখলে হবে না। এবার এই রুটিটা আমি ছুরি দিয়ে দুভাগ করে কেটে নেব। এভাবে আমার সবকটা রুটি কেটে তৈরি করে নিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। যেই রুটিগুলো আমি দুভাগ করে কেটে নিয়েছিলাম সেখান থেকে এক ভাগ আমি নিয়ে নিয়েছি। আর এই রুটির একটা সাইডে একটু জল মিশিয়ে নিয়ে তিন কোণা শেপ করে
এর মধ্যে আমি পুর দিয়ে দেব। এবার এই সিঙ্গারার ভেতর সাইডটা আমি জল লাগিয়ে দেব, জল লাগিয়ে মুড়ে দিয়ে চেপে দেব। এইভাবে আমি সবকটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। এই সিঙ্গারাগুলো আমি দুবার করে ভাজবো, তাই প্রথমবার ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। যেহেতু আমি এই সিঙ্গারাগুলো আরেকবার ভাজবো, সেই জন্য এখন আমি এই সিঙ্গারাগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলোও ভেজে নেব। প্রথমবারের জন্য সবকটা সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবকটা সিঙ্গারা আরেকবার করে ভেজে নেব। এই সিঙ্গারাগুলো একটু বাদামি করে ভাজতে হবে। সবকটা সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে। এই গরম গরম সিঙ্গারা আপনারা তেঁতুলের চাটনি বা টমেটো সস দিয়ে খেতে পারেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক ও শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।